এবার বরিশালে দুর্গাপূজার সাংস্কৃতিক অনুষ্ঠানের বদলে নেওয়া হয়েছে বিভিন্ন সেবামূলক কর্মসূচি। এ ব্যাপারে বিস্তারিত জানাতে শঙ্কর মঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অপূর্ব অপু। অপু, আজ কি কি কর্মসূচি রয়েছে? আপনাকে, আপনি জানেন যে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা। আজ মহাষ্টমী, মহাষ্টমীর পূজা অর্চনা এই মুহূর্তে কিন্তু প্রতিটা মণ্ডপে মণ্ডপেই চলছে। তবে যেটি এখানকার ভক্তরা বা আয়োজকরা বলছেন সেটি হচ্ছে যে প্রতি বছর এই পুজোর একটি বড় অনুষঙ্গ থাকে কুমারী পূজা, সেটি এবছর হচ্ছে না, এটি তাদের জন্য একটি কষ্টের কারণ বলছে। তবে এর বাইরে বরিশালে এবার ব্যাপক ব্যতিক্রমী কিছু প্রোগ্রাম নেওয়া হয়েছে, সেটি হচ্ছে এখানে ব্যাপক সামাজিক কর্মকাণ্ড নেওয়া হয়েছে। আপনি জানেন যে আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান, এই সমস্ত সকল আয়োজনই কিন্তু এবছর তারা বন্ধ করেছে। প্রত্যেকটি পূজা কমিটি এখানে কিন্তু নানান ধরনের সেবামূলক কর্মসূচি রয়েছে। এর বাইরেও বিভিন্ন সামাজিক সংগঠন, পুজোর ভ্যান নামে একটি বরিশালের সংগঠন আছে, তারা প্রতি বছর জমকালো করে শারদ উৎসব করে, শারদ সম্মাননা অনুষ্ঠান করে। এবছর তারা সেটি বাদ দিয়ে এখানে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে, যদিও বা সকাল 10টায় এই আয়োজনটি শুরু হওয়ার কথা, এখানে জেলা প্রশাসক উদ্বোধন করবেন। এরই মধ্যে আয়োজক কমিটি সবাই উপস্থিত হয়েছে। আমরা একটু কথা বলবো ভানুলাল দে, এই সংগঠনের সভাপতি সহ এখানে তার পুজো উদযাপন পরিষদের নেতৃবৃন্দ রয়েছে। আপনারা একটু জানতে চাচ্ছি যে কী কী আয়োজন থাকছে আপনাদের আজকের এই আয়োজনে? এবার যেহেতু আমাদের একটা দুর্যোগপূর্ণ সময় চলছে, সেই জন্য আমরা এই পূজার ব্যানের পক্ষ থেকে আমরা ফ্রি মেডিকেল, দুস্থদের মাঝে কিছু খাদ্য বিতরণ এবং রক্তদান কর্মসূচি, এই বিভিন্ন রকম সামাজিক সেবামূলক কাজে আমরা অন্তর্ভুক্ত করেছি এবার আর কি। ধন্যবাদ। আমরা একটু মহানগর পূজা পরিষদের সভাপতি নারায়ণচন্দ্র দেনার আপনার কাছে জানতে চাচ্ছি যে এবছর আপনারা ব্যতিক্রমভাবেই অন্যরকম একটা পূজার আয়োজন করছেন, তো কী কী আয়োজন থাকছে বরিশালে আপনাদের প্রত্যেকটা পূজা কমিটিতে? আমাদের মূল আয়োজন থাকছে সাত্বিকভাবে পূজার পর, আমাদের মূল আয়োজনই হলো মানবকতা, মানব সেবাই বড় ধর্ম, আমরা সেইটাকে এবার অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছি। একেবারেই ঠিক বলেছে, মানব সেবাই বড় ধর্ম, তারা সেটিকেই প্রাধান্য দিচ্ছে। তারা আজকে চিকিৎসা ক্যাম্প করবে, এখানে যে কোনো মানুষ তারা স্বাস্থ্যসেবা নিতে পারবে। এর বাইরে তারা বৃক্ষরোপণ করছে, বস্ত্রদান করছে এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত যে সমস্ত রোগীরা রয়েছে তাদেরকে কিন্তু তারা ফল বিতরণ করছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আসলে পূজা অর্চনা চলছে, দেবীর দুর্গার পূজা চলছে এবং এটি আজকে অন্যান্য যে সবগুলো মন্দিরেই মূলত চলছে, এই মুহূর্তে পূজা চলছে। তো শঙ্করমঠ পূজা মণ্ডপ থেকে শারদীয় দুর্গা উৎসবে বরিশালে আমার কাছে আপাতত এতটুকু খবর রয়েছে।